আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 14 ফেব্রুয়ারি 24, বিএনপির প্রচারণার চমৎকার ফল, আওয়ামী লীগের এ কেমন ব্যর্থ চেষ্টা। দায় এড়ানোর চেষ্টা করছে আওয়ামী লীগ, কিন্তু লাভ হবে না, দায় এড়াতে পারবে না। বিভিন্ন কুযুক্তি, অগ্রহণযোগ্য যুক্তি, অপযুক্তি দেওয়ার চেষ্টা করছে। দর্শক, আপনারা দেখেছেন, আমিও আপনাদের সামনে বারবার বিষয়টা সামনে আনার চেষ্টা করেছি। বিএনপি একটা বিষয় খুব গুরুত্বের সাথে সামনে আনছে, সেটা হচ্ছে কারাগারে বা কারা হেফাজতে কিংবা কারা নির্যাতনে তাদের নেতাদের মৃত্যু, 13 জনের মৃত্যুর কথা বারবার বলছে। এ বিষয়ে বিএনপি এক প্রকার প্রচারণা চালাচ্ছে, আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে চিকিৎসায় অবহেলা বা কারা নির্যাতনে হত্যার অভিযোগ এনেছে, রাজপথের বক্তব্যেও হত্যার অভিযোগ আনছে। এমনকি বিএনপি নেতা ডক্টর মঈন খান পিটার হাসের কাছে গিয়েও সেই কথা বলে এসেছেন, 13 জনের কথা। এর মানে কারা হেফাজতে বা কারাগারে নির্যাতনের বিষয়টা নিয়ে বিএনপি একটা শক্তিশালী প্রচারণা চালিয়েছে এবং ভয়েস রেইজ করার চেষ্টা করছে, দেশে বিদেশে বিভিন্ন মানবাধিকার সংস্থার কাছে তথ্য উপাত্ত দিচ্ছে। তো এই যে বিএনপির শক্তিশালী প্রচারণা, এতে কাজ হচ্ছে, এতে ফলাফল মিলছে, যার প্রভাব আওয়ামী লীগের উপর পড়েছে। এখন আওয়ামী লীগ দায় এড়ানোর জন্য বিভিন্ন কুযুক্তি দিচ্ছে। কারাবন্দীরাও মানুষ, তাদেরও মৃত্যু হতে পারে, ওবায়দুল কাদের বলছেন। না, দেখেন, মানুষ সবাই, সবারই মৃত্যু হতে পারে, কিন্তু যখন কোনো ব্যক্তি আপনার নিয়ন্ত্রণে থাকবে তখন সেই মৃত্যু সম্পর্কে ব্যাখ্যা দেওয়া, মৃত্যুর কারণ উদ্ঘাটন করা আপনার দায়িত্ব, আইনি বাধ্যবাধকতা। দেখেন, কেউ যদি কারা হেফাজতে মৃত্যুবরণ করে বা বিভিন্নভাবে মৃত্যুবরণ করে, সাধারণত অটোপসি করার বিধান কিন্তু রয়েছে। কেন, যেটা অস্বাভাবিক মৃত্যু কি না? স্বাভাবিক মৃত্যু হলে তো এই প্রশ্ন কেউ তুলে না, অবশ্যই মানুষ, কিন্তু আপনার নিয়ন্ত্রণে থাকা অবস্থায়, যেমন কেউ কারাগারে থাকলে সে তো আর মুক্ত থাকে না, সে তো আর নিজের নিয়ন্ত্রণে বা তার পরিবারের নিয়ন্ত্রণে নয়, সে আপনার নিয়ন্ত্রণে, সরকারের নিয়ন্ত্রণে, কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে। অতএব কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থেকে যদি স্বাভাবিক মৃত্যু হয় কারো, সে স্বাভাবিক মৃত্যুটাও তাকে প্রমাণ করতে হবে যে স্বাভাবিক মৃত্যু হয়েছে, অস্বাভাবিক হয়নি, কারণ আপনার নিয়ন্ত্রণে ছিল। আপনার নিয়ন্ত্রণে না থাকলে স্বাভাবিক মৃত্যু প্রমাণ করতে হয় না, মৃত্যু হলেই সেটা স্বাভাবিক ধরে নেওয়া হয়, বরং অস্বাভাবিক প্রমাণ করতে হলে সেইটা প্রমাণ করতে হয়, বিষয় কিন্তু দুইটা। অতএব কারাগারে যারা মৃত্যুবরণ করেছে, বিএনপি অভিযোগ করেছে, এই যে যুক্তি, কারাবন্দীরও মানুষ, তাদের মৃত্যু হতে পারে, এটা আইন বিরোধী যুক্তি, এটা দায় এড়ানোর জন্যে কুযুক্তি, এই সব যুক্তি চলবে না। অবশ্যই আন্তর্জাতিক তদন্ত হবে, এবং তদন্ত সেটা তো পরের বিষয়, সেটা তো আর আওয়ামী লীগ করতে চাইবে না, করলে তো তারা ধরা খাবে। কিন্তু মন্ত্রীরা বক্তব্য দিলেও অ্যাটলিস্ট আইন কানুনের প্রতি শ্রদ্ধা রেখে বক্তব্য দেওয়া উচিত, যে না আমরা খতিয়ে দেখবো বা বিষয়টা এরকম না এরকম, আমরা ভালোভাবে খোঁজখবর নিয়েছি, তারা আসলে স্বাভাবিকভাবেই মারা গিয়েছে, অবহেলা নেই, আমরা দেখছি, আমরা অধিকার দেওয়ার চেষ্টা করছি, চিকিৎসা যথাযথ সময় দেওয়ার হচ্ছে, এই সব ব্যাখ্যা দেবেন। কিন্তু কী বলছেন, যে কারাবন্দীরও মানুষ, তাদের মৃত্যু হতে পারে? কেন, এটা কি জানে না যে কারাবন্দীরও মানুষ নাকি, তাদের মৃত্যু হতে পারে, এতে কি কারো সন্দেহ আছে? তো এগুলো কী বলছেন? তাহলে হেফাজতে মৃত্যুর ক্ষেত্রে আইন করেছেন কেন? মানে এইসব কথাবার্তা না একেবারেই অগ্রহণযোগ্য। সরকারকে অপবাদ দিতে গুম খুন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় বিএনপিকে গুম নিখোঁজের তালিকা দিতে বলছেন, তালিকা তো দিয়ে দিচ্ছে বিএনপি, এই যে 13 জনের তালিকা দিচ্ছে না, আপনারা জানেন না, সাংবাদিকরা জানে, আমরা জানি, আপনারা জানেন না যে বিএনপি যাদের গুমের কথা বলছে, যাদের খুনের কথা বলছে, প্রত্যেকের নাম পরিবার সহ উপস্থাপন করছে, গণমাধ্যমে আসছে, যারা খুন হচ্ছে, যাদের লাশ পাওয়া যাচ্ছে, তাদের জানাজা পড়ছে, তাদের নিয়ে বিএনপি আলাদা কর্মসূচি পালন করছে, তাদের বাসা বাড়িতে নেতারা খোঁজখবর নিতে যাচ্ছে, সান্ত্বনা দিচ্ছে, পরিবারকে সহায়তা দিচ্ছে, আর বলছেন তালিকা দিতে। মানে কোন জগতে থাকেন, কিসের তালিকা দিবে? আবার সব তালিকা তো স্পষ্ট জাতির সামনে, বিএনপির কোন নেতা কোন দিন কোন কারাগারে মৃত্যুবরণ করেছে, এগুলো সমস্ত পত্রিকায় এসেছে, আর বলছেন প্রমাণ দিতে। মানে দায় এড়ানোর একটা অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়। কারাগারে মৃত্যুর বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি বলে কারাগারে 13 জনকে মেরে ফেলা হয়েছে, কারাগারে যারা বন্দী তারাও মানুষ, তাদেরও মৃত্যু হতে পারে। হ্যাঁ, হতে পারে, কিন্তু আপনি একজন মন্ত্রী হিসেবে এভাবে বলতে পারেন না।
অবশ্যই স্বাভাবিক মৃত্যু হতে পারে, কিন্তু বিএনপি অভিযোগ করছে অস্বাভাবিক মৃত্যু, অতএব আপনাকে প্রমাণ করতে হবে যে অস্বাভাবিক নয়, তাকে হত্যা করা হয়নি। আপনি পারলে তদন্তের উদ্যোগ নিন, তারপরে বলেন, তবে তদন্ত হতে হবে বিশ্বাসযোগ্য, যারা মেরেছে তাদের মাধ্যমে তদন্ত তো আর কেউ বিশ্বাস করবে না। এখন তদন্ত প্রমাণ, তদন্ত চেষ্টা, এসব কিছু বলতে সাহস পাচ্ছে না। আপনারা তো দেখছেন দর্শক, নৈতিক ভিত্তি অত্যন্ত দুর্বল, নৈতিক সাহস নেই সরকারের। বিএনপি নেতৃত্বে বিরোধী দল ক্রমাগত মিথ্যাচার এবং গুজবের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপকৌশল চালিয়ে যাচ্ছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কারাগারে মৃত্যুর খবর আমরা জানি, এতদিন বলছেন যে তালিকা দেন, এখন বলছেন জানি। আমরা তো দেখলাম যে আপনার জেনেও না জেনার ভান ধরছেন। দেখেন, এই যে জনগণকে বিভ্রান্ত করছে ক্রমাগত বা ইত্যাদি ইত্যাদি, এর মানে বিএনপির প্রচারণে কাজ হয়েছে, বিএনপির সত্য প্রচারণে কাজ হয়েছে বলেই এখন সেগুলি এড়ানোর চেষ্টা চলছে গুজব বলে। তিনি বলেন, কারাগারে মৃত্যুর খবর আমরা জানি, এই সংখ্যা 14-15 জন, জেলে বন্দি হলে কি মৃত্যু হবে না? তারা সবাই বিএনপির এমন দাবি কিভাবে করে? বিএনপির নেতা, বিএনপির পদধারী, বিএনপি করার কারণে তাদেরকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে, তারাই মৃত্যুবরণ করেছে, অতএব তাদেরকে বিএনপি বিএনপি বলবে না, নাকি বলবে? এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, কথায় কথায় তারা গুমখুনের কথা বলে, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং পশ্চিমা দেশগুলোকে মিথ্যা তথ্য সরবরাহ করছে এই ঘটনা নিয়ে। মিথ্যা তথ্য সরবরাহ করলেই কি বিভিন্ন মানবাধিকার সংগঠন, আন্তর্জাতিক সংস্থা সেটা মেনে নেয়? আপনি সরকার কি পেরেছে মিথ্যা তথ্য দিয়ে কাউকে বিশ্বাস করাতে? এর মানে মিথ্যা তথ্য দিলেই কি কেউ বিশ্বাস করে? 28 অক্টোবরের পর মিথ্যা তথ্য সরকার পৃথিবীর সমস্ত যাদের সাথে কূটনৈতিক সম্পর্ক রয়েছে কূটনৈতিকদের ডেকে দিয়েছে, কই কেউ বিশ্বাস করেছে? করেনি। এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন সংস্থাকে সরকার বিভিন্ন তথ্যপত্র দেয় না? সরকারের এই বিষয়ে কাজ আছে না, অ্যাসাইনমেন্ট আছে না? আছে, সরকারের লবিস্টও আছে, কিন্তু সরকার কাউকে মিথ্যা তথ্য দিয়ে বিশ্বাস করাতে পারছে না। আর বিএনপি মিথ্যা তথ্য দিবে আর এটা বিভিন্ন সংস্থা বিশ্বাস করবে, এটা কি হয়? কখনোই না। তাহলে সত্য কী? সত্য হচ্ছে বিএনপি তথ্য দেয়, কিন্তু সেই তথ্য যাচাই বাছাই ছাড়া কেউ গ্রহণ করে না। বাংলাদেশে কতজন গুম হয়েছে, খুন হয়েছে, কতজনকে পাওয়া যায় না, এ বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলো সোচ্চার, তাদের নিজস্ব স্বাধীন গবেষণা আছে, তারা এগুলো সব ভেরিফাই করে তারপরে যাচাই বাছাই করে বলছে, শুধু বিএনপির দেওয়া তথ্যের উপর ভিত্তি করে কেউ সিদ্ধান্তে আসেনি। অতএব এ কথার কোনো ভ্যালু নেই যে বিএনপি মিথ্যা তথ্য দিবে আর সেই মিথ্যা তথ্যে আন্তর্জাতিক সম্প্রদায় বিভ্রান্ত হবে, এত সহজ না বিষয়টা। পাল্টা তো সরকারের সঠিক তথ্য দিচ্ছে, এর মানে সরকারের ভুয়ো তথ্য বিশ্বাস করছে না, বিএনপির তথ্য বিশ্বাস করছে না, যাচাই বাছাই করে আন্তর্জাতিক সংস্থাগুলো তথ্য বিশ্বাস করছে, গ্রহণ করছে, তবে বিএনপিরটা সত্য প্রমাণিত হয়েছে তাদের যাচাই বাছাই। এই গুমের ব্যাপারে একই কথা, তথ্যপত্র ছাড়া এই গুমের ঘটনা তারা সরকারের উপর অপবাদ দেওয়ার জন্য করেছে না? কিসের তথ্যপত্র, কিসের তথ্য চান, কিসের উপত্য চান? কতজন কি খুন হয়েছে, কতজন গুম হয়েছে, কতজনকে পাওয়া যাচ্ছে না, আপনারা তো এগুলোর জবাব দিতে পারছেন না। তো এখানে তথ্যপত্র ছাড়া মানে কি? সবগুলোর তথ্য আছে, এই যে মায়ের ডাক, অমুক তমুক, কত সংস্থা, পরিবারের লোকজন, গুমের শিকার পরিবারের লোকজন রাজপথে নামে, তাদের সন্তানরা কথা বলে, তারপর আপনি কিসের তথ্যপত্র চান? দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন দলের সাধারণ সম্পাদক জানান, আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে সবাই চূড়ান্ত মনোনয়ন চূড়ান্ত হবে, যাই হোক আওয়ামী লীগ করা তো লাগে না, ওই ভুইফোর অথবা সারা বছর জুয়া টুয়া খেলে এসে নমিনেশন চাইলেই এমপি হতে পারে, সাকিব আল হাসানের কথা দেখেছি না, তো কী করবে তা তো আমরা বুঝি।